বিকেলে আজকের এপিসোডে মহু রোদ্দুরের স্যারকে ফোন করে বলে, স্যার কালকে পার্টি থেকে ফিরতে দেরি হয়েছিল, আর তারপর রোদ্দুরের মা খুব রেগে গেছিল, আমাকে অনেক কথা শুনিয়েছিল, আর সেটার প্রতিবাদ করতে রোদ্দুর কিছু কথা বলল, আর তখন মা এমন কিছু কথা বলেছে যেটা রোদ্দুরকে খুব আঘাত দিয়েছে। মা বলেছে যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না, পর কখনো আপন হয় না, জন্ম না দিলে কোনো সন্তান হয় না। তখন স্যার বলে, কি বলছো মহুল তুমি? মহুল বলে, হ্যাঁ স্যার। এই কথা শোনার পর রোদ্দুর অঝরে কেঁদে যাচ্ছে। আমি ওর কাছে যাচ্ছি কিন্তু ও কাউকে চাচ্ছে না, এমনকি ও বলেছে যে আমাকে মুক্তি দেবে। আমি কি করেছি বলুন তো স্যার? আমি তো ওর জন্ম পরিচয় দেখে ওকে ভালোবাসিনি, আমি ওর কাজ দেখে ওকে ভালোবেসেছি, তবুও ও এরকম পাগলামি করছে, ও কারো কথা শুনছে না। মা গেছে ওর কাছে, খুব চিৎকারও শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছি না স্যার আমি কি করব। স্যার বলে, মহুল তুমি চিন্তা করো না, আর দেখো যদি এরকম কিছু সত্যি হয়ে থাকে তাহলে আমি ঠিক ওকে সুস্থ করে তুলবো, ওকে হসপিটালে নিয়ে আসবো, এখানে সবার মাঝে থাকলে মানুষের সেবা করলে ও ঠিক সুস্থ হয়ে যাবে। সেদিক থেকে তুমিও না হলে আমার হাত ছেড়ে দিও, কিন্তু তোমার কি হয়েছে? তখন স্যার বলে যে আপনি ওকে সুস্থ করে তুলুন, কথা বলুন, ও আপনাকে নিজেই শেয়ার করবে। তখন রোদ্দুরের হাত ধরে এগিয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।